ভগবান বললে, যত্র তত্র করো গতি, হরি চরণে দাও গোমতি। যা কিছু কর্ম আছে করুন বাবা, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সকল কর্মের শেষে আরো একটা কর্ম আছে, যে কর্মটা না করলে এই মানব জীবনটা ধন্য হবে না, যে কর্মটা না করলে এই মানব জীবনটা পূর্ণ হবে না। সেটা কি কর্ম, সেটা কি কর্ম গো বাবা? সেটা হলো ভগবানকে ডাকার কর্ম। ভগবানকে ডাকতে হবে গো, শুধু মুখের কথাই ভগবান ডাকবো ভগবান ডাকবো বললে হবে না, ডাকার মতো ডাকা। আমা কি করে ডাকবো, আমরা যে কলিজি, আমাদের যে সংসার আছে কি তাই না? সংসারে ভগবান এমন একটা দেহ দিয়েছে, এইদিকে মায়েরা, এইদিকে মায়েরা একটু আস্তে কথা, একটু আস্তে কথা বলবেন, কথা বলুন, গল্প করুন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এমন গল্প করবেন পাশের জন্য যেন শুনতে না পায়। বুঝতে পারছি তো, এক বছর পরে হয়তো সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হচ্ছে, একটু গল্প গুজব হবে, হোক, কোনো অসুবিধা নেই, যেন পাশের জন বুঝতে না পারে আপনি গল্প করছেন। হরি বল। তাহলে দেখুন বাবা, ভগবান সংসারে এমন একটা দেহ দিয়েছে, যে দেহটা অন্নগত প্রাণ, চর্মগত দেহ আর জনিগত মন। এই দেহে আছে ভুখা পেটের জ্বালা, এই ভুখা পেটের জ্বালাটা নিবারণের জন্য সকালবেলা হলে আমাদের পরের দুয়ারে কর্ম করতে যেতে হবে। কেউ ডাক্তারি করছে, কেউ প্রফেসারি করছে, কেউ নেতাগিরি করছে, হয়তো বা কেউ ওই জমি জমার খেতে গিয়ে চাষাবাদ করছে। যার যেমন ঘর সে কিন্তু তেমন করে যায়। ভগবান বললেন কর্ম করে যাও, কৃপা আমি করে রেখেছি, করে পাওয়ার নাম কৃপা। কি করবে গো মা, বাড়ি গাড়ি ধন দৌলত ঐশ্বর্য, ভগবান কি বলেছে, 20 বিঘা জমি করো, 5টা গাড়ি করো, 10টা বাড়ি করো, কি গো মা ভগবান তো এসব বলেনি? ভগবান কি বললেন, এই জাগতিক জগতে এই প্রাণ আত্মাটাকে টিকিয়ে রাখতে গেলে ঠিক যতটুকু কর্ম করে উপার্জনের দরকার ঠিক ততটুকু করো, বেশি কিছু করো না, কারণ অতি লোভ ভালো নয়, অতি লোভে তাতে ডোবে বাবা। আমার যদি 100 টাকা রোজগার করে আমার সংসারটা চলে যায়, সেখানে কিন্তু আমার ওই 1,00,000 টাকার স্বপ্ন দেখা উচিত নয়, এতে সংসারে ক্ষতি হয় লাভ হয় না। বাবা, জীবনে লাভের অংশ ধরে পথ চলা যায় না, সবেই লাভ করব, সবেই লাভ করব হবে না, এমন এমন কার্যক্ষেত্র আছে যেখানে লোকসানও করতে হয়। বাস্তব জগতে আমরা কি লাভ করি, টাকা পয়সা ধন করি তাই না? কিন্তু বলতে পারবেন বাবা, যে ধন করি টাকা পয়সা আমরা জীবনে লাভ করি, যখন তখন চোর ডাকাতে চুরি করে আপনাকে ভিখারি করে দেবে, কাঙাল করে দেবে, কিন্তু আপনি যদি গৌর ধনের ধনী হন, গৌর ধনের ধনী, আপনি যদি কৃষ্ণ ধনের ধনী, কৃষ্ণ ধনে ভগবান বললেন যে করে আমার আশ,
আমি করি তারই সর্বনাশ, তাতেও যদি সে না হই নৈরা তবে হই তার দাস অনুদাস। যারা ভগবানকে ভালোবেসেছিল মা, ভগবান বলছে তার আপন বস্তুগুলো আমি আগে কেড়ে নিই, নিজ জিনিসগুলোকে আগে কেড়ে নিই, যখন সর্বহারা কাঙাল হয়ে যায় অবশেষে গিয়ে সেই ভক্তের দাস অনুদাস হয়ে যায়। তাই মা গো, কাঙাল ছাড়া কাঙালের ধনকে পাবেন না। নিজেকে কাঙাল করতে গেলে, ভক্তের মতো ভক্ত হতে গেলে ভগবানকে ডাকতে হবে। সারাদিনে সময় না পাও, রাত্রিবেলায় বিছানায় বসে বসে একটু ভগবানকে ডাকো। কি মা বিছানায় বসে তার কাজ করে? একটু সময়, সারা রাত্রি নয়, কিছুটা সময় ভগবানকে দাও। তবে যে সময়টুকু ভগবানকে দেবে সেই সময় তোমার আপন বলতে যারা আছে কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে। কারণ আমার আমার চিন্তা করলে আমায় পাওয়া যায় না। ভেবে দেখো মন, আমি কার, আমি কার, আমি কার, আমি তো আমার নই। সোয়াহম সো মানে সে, আহম মানে আমি, আমি তার সে আমার। তাহলে আমি যখন আমার নই, কিসের এই আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন, আমার স্বজন? হরি বল বাবা। একবারও ভেবেছি কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য ভগিনী, সংসারে কেউ নয় তোমার আপন, দ্বারা পুত্র পরিজন স্বজন, সব দিনের অভিনয় বাবা। যাত্রা বলুন, থিয়েটার বলুন, নাটক বলুন, দেখবে দুই তিন ঘন্টার অভিনয় হয়। কেউ মা সাজে, কেউ বাবা সাজে, কেউ ভাই, কেউ বন্ধু। আর যার যখন অভিনয়টা শেষ হয়ে যায়, রং মুছে দিয়ে বাড়ি ফিরে চলে যায়। আমরাও এসেছি গো এই পৃথিবীর রঙ্গমঞ্চে কয়দিনের অভিনয় করতে। আমরাও কেউ মা হয়েছি, কেউ বাবা হয়েছি, কেউ ভাই, কেউ বন্ধু। আমাদেরও যার যেদিন অভিনয়টা শেষ হয়ে যাবে, রঙে মুছে দিয়ে আমাদেরকেও যে চলে যেতে হবে, কারণ থাকবো করে কেউ আসেনি, জন্মাইলে মরতে হবে, আমার কি কেউ রবে এ ধরে নেবে না। যেদিন ভাবে এসেছিলাম কিছু এনেছিলাম বাবা আমি। আচ্ছা বলুন তো, যেদিন ভব ছেড়ে যাব সেদিন কি কিছু নিয়ে যাব? যাবেন না? ওমা, ওই লক্ষ্মী ভান্ডারের টাকা জমিয়ে জমিয়ে কত সোনার গয়না গড়িয়েছো, গড়াওনি? নিয়ে যাবে না? দু আনা সোনাকে যাবে না? কি বাবা, কত টাকা পেয়ে নিজের নামে জমিটা রেজিস্ট্রারি করিয়েছো, গড়াওনি? করিয়েছো তো? জমি রেজিস্ট্রারি নিয়ে ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি লাঠালাঠি হয়ে গেল, পারবে? বেশি নয়, মাত্র দু খাটা জমিকে নিয়ে যেতে পারবে না, কারণ এগুলো তোমার নয়, এগুলো তুমি কোনোদিন নিয়ে যেতে পারবে না।
এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাটিতে যা কিছু রয়েছে সব তার কিছু নয় আমার। এমন একটা বস্তু আছে যেটা নিয়ে যাওয়া যায়। দেখবেন মা, আমরা যখন ওই আত্মীয় স্বজনের বাড়ি যাই, কুটুমের বাড়ি যাওয়ার সময় হাতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে যায়। কি গো মায়েরা নিয়ে যান তো, হাতে একটা মিষ্টির প্যাকেট, সম্পর্কটা মিষ্টি হবে। তাহলে আমরা এর বাড়ি যাই, তার বাড়ি যাই, মিষ্টি নিয়ে যাই। তাহলে বাবা, যেদিন আমরা আমাদের বাড়ি যাব সেদিন মিষ্টি নিয়ে যাব, সেদিন তো মিষ্টি দিয়ে যেতে হবে বাবা। আমরা যেদিন যার যেদিন সম্পর্ক পেয়েছি মিষ্টি সম্পর্ক, সেই মিষ্টি সম্পর্কের বাড়িতে গেলে মিষ্টি নেবে না, নেবো। তবে কোন মিষ্টি দোকান বাজারে যেটা টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, এই মিষ্টিটা আপনাকে তৈরি করতে হবে এই দেহ দোকানে, তিলে তিলে পলে পলে, যে মিষ্টিটার নাম হলো ভক্তি রূপ মিষ্টি। হরি বল হরি বল। তখন পিতা বলিবে, ওরে পুত্র আমার কি জন্য দেখেছ বলো, বা ওই মেলায় গিয়ে কি এনেছ আমার। সেদিন কি দেবে বাবা, এই সংসার মেলাতে সে কিছু তো কিনতে পারবে। যখন বাড়ির মালিক জিজ্ঞাসা করবে কি করেছো, এত সুন্দর সাদের মানব দেখে দিয়েছি, আমার জন্য কি নিয়ে এসেছো, এখনো এখনো সময়, হেলাই অবহেলায় দিন কাটিও না, যতটুকু সময় পাও ভগবানের চরণে ভক্তিটুকু দিতে গেলে একটু সময় দাও, বেশি নয়। ভগবান বেশি কিছু চাই না বাবা, তুলসী জলে সচল লোকে নবা, বৃক্ষে নেত্রে শ্যামা মাত্রানা, ভক্ত ভক্ত বহু বৎসল। যদি কোনো ভক্ত যার কিছু নেই, হতে পারি আমি কোটিপতি, হতে পারি আমি লক্ষপতি, কিন্তু আমি আমার ভগবানের কাছে যাব, আমি নিঃস্বভাবে একটু আমার কিছু নেই, দয়া হে দয়া মা, আর এক বিন্দু চোখের জল বাবা ভগবানকে লাগে। দেখুন মা, হয়তো অনেকে প্রশ্ন করবে, মা তুমি রাত্রিবেলায় বিছানায় বসে বসে ভগবান ডাকতে বললে, রাত্রিবেলায় তুলসী পাতা কোথায় পাব, তাই না? তুলসী দিতে গেলে চন্দন ঘষতে হয়, চন্দন ঘষতে গেলে গঙ্গা জল লাগে, কোন তুলসী কোন চন্দন কোন গঙ্গা জল? বাহ্যিক জগতে যে তুলসী চন্দন আমরা গৌর গোবিন্দের চরণে দিই বাবা, এইগুলো দিয়ে ভগবানের মূরতির পূজা হয়, কিন্তু দেহের দেহের ভজন সাধন হয় না। এই দেহের দেহিকে পেতে গেলে মন রূপ তুলসী
ভক্তি চন্দন আর নয়ন বাড়ি গঙ্গা জলে হা গৌর তোমার গোলামি বলে একবার রাতুল চরণে নিবেদন ভগবানকে বলো বাড়ি চাই না, গাড়ি চাই না, ধন সম্পদ চাই না, সব তুমি নিও, শুধু একটাই চাই অগগমুর হরি বলি তুমি, তুমি শুধু তুমি শুধু আমার আমি তোমার আশ্রয় চাই প্রভু গো, তুমি তুমি শুধু তুমি শুধু আমার কে হরি বলে বাবা, যারা ভক্ত হয় তারা বাড়ি গাড়ি ধনী সম্পদ চাই না বাবা, যে প্রভু আমি তোমার চরণে আসি, আমি তোমাকে চাই। তাই তো নবদ্বীপের যারা গৌর প্রিয় ভক্তগণ, যারা গৌর হরিকে ভালোবেসেছে, তারা কিন্তু বলেছে প্রভু আমি বেশি কিছু চাই না, আমরা শুধু তোমার চরণ চাই। সুচতুর ভক্ত তো চালাক ভক্ত, গৌর চরণে নবদ্বীপের প্রিয় ভক্তরা নিবেদন করে বসে আছে, আর সেই প্রিয় প্রিয় ভক্তরা আমার গৌর হরির ভাব দর্শন করছে বাবা। কি দর্শন করছে? হেমশয়ে অতি গোরা, হেমশয়ে অতি গোরা, আসত সুমধু
যে সোনাকে পুড়িয়ে পিটিয়ে খাদ বাদ দিয়ে নিরেট সোনা পাওয়া যায় সেটা হলো হেম, অর্থাৎ পাকা সোনা। আমার গৌর হরি কিন্তু কাঁচা সোনা নয়, পাকা সোনা গো। তার মধ্যে কিন্তু কোনো খাদ নাই। বাস্তব জগতে যে সোনা আমরা পড়ি তাতে কিন্তু খাদ আছে, কিন্তু গৌর সোনা খাঁটি সোনা, কোনো খাদ নেই। আচ্ছা বলুন তো মায়েরা, সোনা কি করে খাঁটি হয়? দেখবেন সোনাকে যত পোড়ানো হয় তত সোনা খাঁটি হয়। তাহলে আমার এই গৌর হরি কিসে পুড়েছে? ভগে তেরে ত্রেতা বেজালা, আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক। এই ত্রিতাপে জ্বালাই পুরে পুরে আমার খাঁটি সোনারে গৌর বরতি। তাই তো বললেন হেম সেই খাঁটি সোনার মূরতি। সুমধুর হাসে তোরা, সুমধুর ভাবে হাসছে গৌর মূরতি। আমার সুমধুর কাকে বলে? মধুর থেকে মধুর তাহে কয়ে সময়। আর সুমধুর ভাবে যখন হাসছে জগজন নয়ন আনন্দ, জগজন নয়ন আনন্দ, জগজীবের নয়নে আনন্দ। দেখবেন বাবা অতি আনন্দে আমাদের চোখে জল আসে, আসে না? কিন্তু সেই চোখের জলটা আসে চোখের বাম কোণে, আর যদি দুঃখ হয় কষ্ট হয় চোখের দক্ষিণে কোণে জল আসে, আর যদি আঘাত লাগে সমগ্র চোখের জল মধ্যস্থলে আসে। এই হলো নয়নের ত্রিনিতে ধারা। তাই আজকে গৌরের সোনার মরতে দিকে ভক্তের নয়নে হরি বল বাবা বাম কোণে জল এসেছে আনন্দে আনন্দ। তাই বললেন জগ যেন নয়ন আনন্দ। প্রীতির মূরতি কে? প্রীতি মানে কি? প্রেম, ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। বাসা মানে কি মা? ঘর, যে ঘরটা ভালো। কোন ঘরটা ভালো? এই সিমেন্ট বালি দিয়ে মাজাই ঘষাই করে কংক্রিটের ঢালাই দিয়ে যে ঘরটা তৈরি হয় সেটাকে আমরা বলি ভালো ঘর বা পাকা ঘর। আমার গৌর হরি কিন্তু পাকা ঘরে থাকে, কাঁচা ঘরে থাকে না। আপনাদের এখানে সবার বাড়ি পাকা তো? সবার বাড়ি পাকা? আচ্ছা যাদের যাদের বাড়ি পাকা একটু হাত তুলুন দেখি, কার কার বাড়ি পাকা একটু হাত তুলুন। এ কি গো, এত ভক্তজনের মধ্যে দু চারজনের বাড়ি পাকা আর সব কাঁচা বাড়ি? সরকার থেকে বাড়ি দেয়নি? দেয়নি? আমার সরকারের বাড়ি পাওনি? পাওনি? আমাদের সরকারটা কে এটাকে জানতে হবে, বড় গভীরত্বের কথা। আমাদের সরকার হলেন দয়াল হরি, আর তিনি আমাদের প্রত্যেককে বাড়ি দিয়েছেন এই দেহ বাড়ি। কেউ বলবেন না বাড়ি পাইনি, প্রত্যেকে আমরা কি করে বাড়ি পেয়েছি। তবে হ্যাঁ, এই বাড়িটাকে মজবুত আর শক্ত করার দায়িত্বটা নিজের নিজের। একটা বাড়ি তৈরি করতে গেলে কি লাগে আমা? একটা বালি তৈরি করতে গেলে কি লাগবে? ইট লাগে, ইট। তাহলে আমাদের দেহের ইট কি? দশ ইন্দ্রিয়। ইট দিয়ে যদি শুধু ঘর করা যায় ভূমিকম্পে ঘর পড়ে যাবে। ঘরকে মজবুত শক্ত করতে গেলে লোহার রড বা শিকের দরকার। তাহলে আমাদের দেহের লোহার রড বা শিক কোনটা? হরি বল হরি বল। আমাদের দেহের রড শিক কোনটা? ছয় রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই ছয় ঋতুকে ধরতে হবে, ছাড়লে হবে না। কিসে ধরবে? সিমেন্ট বালির মশলা দিয়ে, তবে তো মজবুত হবে। তাহলে সিমেন্ট বালির মশলাটা কি? কে দেবে? রাজমিস্ত্রি। আমাদের এই রাজমিস্ত্রি হলো গুরু, আর ওই মশলাটা হলো গুরুর বীজ মন্ত্র। হরি বল হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হর। সুন্দর করে দশ ইন্দ্রিয়, ছয় ঋতু আর গুরুতত্ত্ব বীজ দিয়ে দেহটাকে গড়লাম, মানে দেওয়ালটা আমার পাকা হয়ে গেল।
ঘর ভালো হয়ে গেল, ছাদ তো ফাঁকা, মেঘ ডাকলে জল পড়বে না, ঢালাই দাও কংক্রিটে, ঢালাই দেবে কে? দেখবেন বাবা, যে রাজমিস্ত্রিতে ঘর তৈরি করে না, ওই ঢালাইয়ের দিনে কিন্তু একটা আলাদা মিস্ত্রি আসে, যাকে বলে ঢালাই মিস্ত্রি। তাহলে দেখুন, গুরু যদি রাজমিস্ত্রি হয়, ঢালাই মিস্ত্রি কাকে? এই ঢালাই মিস্ত্রি কিন্তু বাবা খুব চতুর চালাক হয়, যিনি ওই সিঁড়ির সন্ধান জানেন। সিঁড়ির সন্ধান সবাই জানে না, অঙ্কপাতনের ব্যাপার তো, সিঁড়ির সন্ধান সবাই জানে না। ঢালাই দিতে গেলে আরেকটা জিনিসের দরকার, কি একটু গভীরে কথা বলবো, গভীর তত্ত্বে যাব। ঢালাই দিতে গেলে দেখবেন ওই কাঠের পাটা নিচে ধরতে হয়, তার উপরে ঢালাই চাপানো হয়। ঢালাই দেবো বললে হবে না, ওই কাঠের পাটাটা আগে ধরতে হবে। কাঠের পাটাটা কি? অষ্টসাত্ত্বিক ভাব। ওই অষ্টসাত্ত্বিকের ভাব ধরে এবার ঢালাই দেয়। ঢালাইটা দেবে কে? শিক্ষাগুরু। একমাত্র শিক্ষাগুরুই জানে পথের সন্ধান, কোন সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আগম নিগমের মতে ন্যায় যোগে পরম ব্রহ্মকে শিওরে ধরা যায়, একমাত্র শিক্ষাগুরু বলে দিতে পারে। তাহলে গুরুর চরণ আর শিক্ষাগুরুর চরণ আশ্রয় করে হৃদয় জমি পাকা হয়ে গেল। এবার ঘরে প্লাস্টার দাও, অনেক কাজ বাবা, ঘর করব বললে হবে না, প্লাস্টার দিতে হবে। প্লাস্টারটা কি? তিলক মালা চন্দন ডৌর কৌপিন ধারণ, এইগুলো হচ্ছে দেহের প্লাস্টার, যত দেবে দেওয়াল ভালো থাকবে। রাধে রাধে। এবার দেখুন বাবা, ঘরে রং দিতে হবে, রং করলে ঘরটা দেখতে ভালো লাগবে। কি গো মায়ের, আপনাদের ঘর রং হয়েছে? যদি না হয়েছে, আপনারা কিন্তু এখন বর্তমানে রং মিস্ত্রির কাছে বসে আছে, যাদের ঘর রং হয়নি তারা একটু রং করে নিতে পারে। রংটা কি জানো? বলি নাও বৈষ্ণবের চরণ ধুলি, নাও বৈষ্ণবের চরণ ধুলি, নাও বৈষ্ণবের চরণ ধুলি, নাও বৈষ্ণবের চরণ ধুলি, গুরুর চরণ সাজ পরে নাও বৈষ্ণবের চরণ ধুলি, চরণধুরীকে শিরে ধারণ করে শিক্ষাগুরুর ঘরে গিয়ে যারা ভজন সাধন করতে পারে তাদের দেহটা বাবা পাকা দেহ। আর সেই দেহের হচ্ছে আমার গৌর দেহ, প্রীতি মাখা দেহ, ভালোবাসার দেহ। তাই বললেন, প্রীতি মূরতি কে? রূপ স্বরূপ ধর, রূপের মধ্যে স্বরূপ, স্ব মানে কি? নিজ। গৌর হরির একটা নিজের রূপ আছে, অন্তে কৃষ্ণ বহিরে রাধা, গোবিন্দের পর রাধারানীরা মিলিত তনু হলেন শ্রীগুলা। আর সেই স্বরূপখানা দেখা মাত্র ওই ছানাপতি অঙ্গ বন্ধ, অঙ্গের সঙ্গে অঙ্গটা যেন বেঁধে গেল। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, বাবা ভগবানও তেরকম ভক্তকে আকর্ষণ করে। ভক্তের হৃদয় গোড়ারূপে বেঁধে গেল, আজ এই না বেঁধে গেল, নদের নাগরিকগণ বলছে স্বজনের আজো কি নবদীপ চন্দ্র ছালে, আজো কি নবদীপ চন্দ্র, প্রিয় সজনী রে, আজো কি
চরে নবদীপচন্দ্র প্রতিদিন তো আকাশে চাঁদের উদয় হয় না, কিন্তু সেটা রাত্রিবেলা। কিন্তু আজকে উল্টো গতি গো, আজকে নবদ্বীপের মাটিতে মধ্যাহ্ন সময় গৌ চাঁদের উদয়। আর সেই চাঁদ কি করেছে জানো? কামিনী সেজেছে, কামিনী কামা। কামিনী মানে কি? মেয়ে ছেলে। কিন্তু সকল মায়েরা কিন্তু কামিনী নয়। যারা কামকে জয় করতে পারে তারা হলো কামিনী। কৃষ্ণ সুখ ননি বংশা ননি গোপিকা, কৃষ্ণ সুখ লাগি করে সঙ্গম বিহার। যারা কৃষ্ণ সুখে সুখী হয়, যারা কৃষ্ণময় জগৎ করেছে, যারা পতির পরমায়ুকে বৃদ্ধি করতে পারে, কমাতে জানে না, তারাই হলো কামিনী। কারণ আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কামনাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমনাম। যারা নিজের আত্মসুখে সুখী হয়, নিজের চিন্তা করে, দেখবেন অনেকে আছে না বাবা একা নিজের চিন্তা করে, অহংকারী হয়, তাই একা খাবো, একা পড়বো, একা আমার আমার আমার, এরা কি হয়? ওই আত্ম অহংকারে কাম সাগরে ডুবে যায়। কাম বস্তুটা কি দেখবেন, একটা কুয়ার ভিতরে যদি প্রবেশ করা যায়, ওই কুয়োর ভিতরে যত দূর যাবেন সেখানে আলো পাবেন কি? অন্ধকার। যারা এই কাম সাগরে ডুবে যায়, দিনে দিনে তাদের জীবন অন্ধকার, আলো নেই। আর যারা প্রেম করেছে, কৃষ্ণ প্রেম, গৌর প্রেম, নির্মল স্বচ্ছ পরিষ্কার, দেখবেন জলকে যে পাত্রে ধরবেন জল কিন্তু সেই আকার ধারণ করে, করে না? কারণ জলের কোনো নিজস্ব আকার নেই। ভগবানই গৌর হরি হলেন তদ্রূপ। ভক্তরা যে হৃদয়ে যেমন ভাবে ধরতে পারবে, সেই ভক্তের হৃদয়ে তেমনি আকার ধারণ করে। তাই আজকে গৌর হরি তার হৃদয়ে রাধাভাবের উদ্দীপন, আর রাধাভাবের উদ্দীপন হয়ে পুরুষ হয়ে কামিনী সেজেছে। মায়েরা সবাই মাথায় ঘোমটা দাও, গৌর হরি মাথায় ঘোমটা দিয়েছে, প্রত্যেকে মাথায় ঘোমটা দেবেন। কলিযুগের কি অবস্থা,
দেখো দেখো একজনা কেউ মাথায় ঘন্টা দিয়ে নাই গো। দোষ নাই দোষ নাই, কলিযুগে এখন ভাসুররা হয়েছে বক্তা, আর বৌদের মাথায় নাই পর্দা। বিয়ের পরের দিনে শ্বশুর মশাই মানে বাবাদের কিছু দোষ আছে, শ্বশুর মশাই বলে বৌমা তুমি আমার মেয়ের মতো। তা শ্বশুর যদি বৌমাকে মেয়ে পাতায় ভাসুর বদ্দা হলো না, খুলেও গেল পর্দা। কিন্তু গৌর হরি জগৎকে শিক্ষা দিতে এসেছে নারীর লাজ মান পর্দা প্রথা, যত ঢাকবে তত থাকবে আর যত খুলবে ততই যাবে। হরি বল হরি। কিছু মনে করবেন না মায়েরা, অমা এই যে ভগবানের কাছে দেখবেন বৃন্দাবনবাসী যারা আছেন তাদের সদা সর্বদা মাথায় ঘন্টা থাকে গোপী ভাব, এই ভাবটা রাখতে হয় নারীর লাজ মান। তাই গৌর হরি নিজে পুরুষ হয়ে মাথায় ঘন্টা দিয়েছে। আচ্ছা বাবারা মাথায় তো ঘন্টা দিলেন না, পুজো যারা পুজো দেবার জন্য আসেন আমি তাদেরকে বলবো এখন অনেক দেরি, সবে এখন গৌরচন্দ্রিকা শেষ হবে তারপর বহু দেরি, পুজোর আগে আমি বলে দেবো কখন পুজো শুরু হবে কেমন, তার আগে কেউ কিন্তু উঠবেন না, এখন বসে থাকবেন শ্রবণ করুন। আচ্ছা বাবাদের মাথায় ঘন্টা কই বাবা, মহাপ্রভু মাথায় ঘন্টা দিয়েছে বাবারা মাথায় ঘন্টা দেন, যার কাছে গামছা আছে গামছা দেবেন, যাদের কাছে রুমাল আছে রুমাল দেবেন, আর যাদের কাছে কিছু নেই অন্তত বাবার একবার মাথায় হাত বুলিয়ে নেবেন। হ্যাঁ কারণ তোমরা জানো এক জগতে কেউ পুরুষ নয়, কেন দেখেছো বলছে আধার কার্ডে লেখা আছে পুরুষ, বাবা ওই আধার কার্ডেই পুরুষ আছে মনের আধারে পুরুষ নাই, এটা আমার কথা নয় এটা শাস্ত্রের কথা। শাস্ত্রে বললেন কেন কেউ এই জগতে পুরুষ হতে পারবে না, কারণটা কি, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে তোমার প্রেম, ছেলের সঙ্গে একটা মেয়ের আমরা বিবাহ দিয়ে দিই, সেও প্রকৃতি সেও প্রকৃতি, তাহলে প্রকৃতি হইয়া প্রকৃতির সঙ্গ করছি, ফলে কি হচ্ছে দিনে দিনে প্রেমের তরঙ্গ, তরঙ্গ মানে কি ঢেউ, সমুদ্রে ঢেউ কি গোনা যায়, যায় না যায় না, তদ্রূপ এই প্রকৃতি প্রেমের যে ভালোবাসার তরঙ্গ ওই তরঙ্গটাকেও ধরা যায় না। অর্থাৎ এই জগতে কেউ আমরা পরম ব্রহ্মকে ধরে রাখতে পারি না, তাই কেউ আমরা পুরুষ হতে পারি না। তাই গৌর হরি নিজে পুরুষ হয়ে প্রকৃতি ভাবাপন্ন হয়ে কামিনী সাজলেন মাথায় কামিনী কাম কলিত মানস, কলির মানস পূরণার্থের জন্য আজকে রাধা ভাবের উদ্দীপন। গতি যিনি গজ অতি মন্দ, গতি মানে কি চলন, নারীর চলন কেমন হবে গজগামী, গজ মানে কি হাতি, হাতি কি করে যায় ধীর গতি, একটা নারীও যাবে বাবা ধীর গতি। তবে দেখবেন এখনকার সবাই হিল তোলা জুতো পরে একদম ঘোড়ার মতো টকবক টকবক করে যায়, ওটা চলন না, নারীর চলন ধীর, তাই মহাপ্রভু ধীর গতিতে চলে যাচ্ছে। কোন সময়, একটা তো সময় আছে, কোন সময় গেল যেন বলি মা জয়ি দিনা পুনা
সাধনের গোরা গোরা দেখবেন সূর্য আসে মাথার উপরে আসে না, এটা তো বাহ্যিক জগতের কথা, দেহ জগতের কথা চিন্তা করতে হবে, কারণ ভগবান সবসময় দুটো উদ্দেশ্য নিতেন, একটা মুখ্য আর একটা গৌণ। আমাদের এই জীবনের বয়সটা যখন 12 বছর বয়স, কিশোর বয়স, যৌবন বেলা, তখন মহাপ্রভু ওই সূর্য পূজা ভাবের প্রকাশ করেছিলেন, আয়ুরূপ সূর্য যখন মাথার শিওরে, তাই বললেন মা যোগী দিনপূর্ণ বসনে আবৃত তাই মহাপ্রভু অঙ্গ ঢেকে নিলেন। আর বদনে বলে উঠলেন কহ তো হি নদের নাগরী বলছে দেখ দেখ এমন ভক্ত কোনদিন দেখি কম্প মানে কি বুঝো তো কাপা, সর্বাঙ্গ মহাপ্রভুর ভাবে বিবর হয়ে কেঁপে যাচ্ছে আনন্দে দেহখানা সর্বাঙ্গ। আচ্ছা পুলক মানে যদি আনন্দ হয় সরভুজ মানে কি, আমার সরভুজ মানে কি
ভুজো মানে হাত, তাহলে মহাপ্রভু ছয় হাত, ছয় হাতের মূর্তি কোথায় আছে? সার্বভৌম পণ্ডিতের বাড়িতে, আমাদের বীরভূম জেলায়, যেখানে বিচ্ছন্দপুর বাকারায়, যেখানে নিত্যানন্দের গর্ভবাস, ওই হারাই পণ্ডিতের বাড়ির পাশে যে যমুনা পুলিন বাবা, আজও দেখবেন সেখানে ওই ছয় হাতের গৌর মূর্তি দাঁড়িয়ে আছে। দুটি ত্রেতা যুগ, দুটি দ্বাপর যুগ, দুটি কলি যুগ, এই তিন যুগের হাত নিয়ে দাঁড়িয়ে আছেন মহাপ্রভু। কত সুন্দর সর্বজ অঙ্গখানা, শুধু যে দাঁড়িয়ে আছি না, নয়নের ধারা বলছে, তাই পদকর্তা বলছে কম্পে পুলক মহাপ্রভু বাম নয়নে বারবার চাইছে, বামা ভক্ত রাধা ভাব বাম নয়নে ঘনে ঘনে সূর্য বনে চাইছে, আর পদকর্তা সেই ভাব দর্শন করে। তাহলে দেখুন মা, আমার কমিটির বাবারাও কিন্তু আপনাদের চরণে যাবে, কেউ ঘুরিয়ে দেবেন না, আপনাদের কাছে দানের পাত্র নিয়ে যাবে, যে যেমন পারবেন নরনারায়ণ সেবা হিসেবে, ভগবানের সেবা হিসেবে অর্থ দান করবেন। এ জায়গায় অর্থ দান করলে বিফলে কোনোদিন যাবে না, শুধু মন চিত্রটা স্থির করে দিতে হয়, কিন্তু মনের মধ্যে কোনটা বোধ করে দেবেন না, কমিটিকে দিলাম আদৌ সেবায় লাগাবে তো, এইভাবে যদি কেউ দান দিয়ে থাকেন, ও লাখ টাকা দিল সে দান সেবা কাজে লাগবে না, মন চিত্ত স্থির করে ভগবানের চরণে দান করবে। আমার কমিটি বাবারা যাচ্ছি, মুক্তস্থে দান করবেন, তবে হ্যাঁ ওই ঠং ঠং আওয়াজ যেন না হয়, ঠং ঠং বুঝুন তো, মানে খুচরা পয়সা, যেগুলো অচল পয়সা সেগুলো কমিটির ভান্ডারে দেবেন না, যেটা সচল সেটাই দেবেন। কেন অচল পয়সা দিলে ভগবান আমাদেরকে অচল করে দেবে? হরি বল, তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, বলে চরণে যেন
আহা মোহন কহে চরণ যেন পাই রে,
বাইরে, আহা মোহন কহে চরণ যেন 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 বাইরে, এ মোহন কহে, আরে তেথে নাই তে না